টিভি, আমার দেশ, আমার গর্ব। বাংলাদেশে অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস, এ স্লোগানকে সামনে রেখে পুষ্টি উন্নয়ন সহযোগিতা জোরদারকরণ বিষয়ক কর্মশালা আজ বুধবার দুপুরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহমুদ। কিশোর বয়সী যে মেয়েরা আছে তাদের প্রতি আপনারা খেয়াল করবেন, কারণ এরাই এক সময় হচ্ছে মা হবে। তো এই আগে থেকেই যদি আপনারা তাদেরকে টেক কেয়ার করেন, পরবর্তীতে হচ্ছে তাদের কাছে আপনারা বেনিফিটটা ভালো পাবেন। সেক্ষেত্রে আপনারা এই টার্গেট গ্রুপগুলো আপনাকে সিলেকশনটা আগে করতে হবে। আপনারা এনজিওরা যেহেতু একেবারে প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সুযোগ আছে, ওই ঘরে বসে বসে ডাটা বেস আর এই যে রুমে এরকম কনফারেন্স না করে আপনারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই মেয়েগুলোকে নিয়ে কাজ করেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান, কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, সূচনা প্রকল্প সমন্বয়কারী ফরাজদুক ভুইয়া স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, লাউতা ইউপি চেয়ারম্যান গৌস উদ্দিন, উপজেলা প্রকল্প সমন্বয়কারী কাজী তরিকুল ইসলাম, সূচনা প্রকল্পের ইউসি আলমগীর কবির সহ আরও অনেকেই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।